আমাদের কাছে কিন্তু MT15 ভার্সন 2 এর রেসিং ব্লু এডিশনটা কিন্তু অ্যাভেলেবল আছে। আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি অনেক দিন ধরে কিন্তু R15 ভার্সন 4 এর BS7 এর ইনটেনসিটি হোয়াইট যে কালারটা একদম ধবধবে সাদা হোয়াইট অ্যাঞ্জেল বলে থাকি, এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের বাইক শপে অ্যাভেলেবল আছে। ওকে, ভার্সন 2 টা হচ্ছে ফেমাস হচ্ছে এর ওভারঅল কালার কম্বিনেশন, এর হচ্ছে কন্ট্রোলিং, কমফোর্টনেস, ব্রেকিং সিস্টেম। ফর এক্সাম্পল, আপনি যে একটা বাইক ইউজ করছেন, বাইকটার প্রাইস আমরা ধরলাম 2 লক্ষ টাকা, আপনি R15 ভার্সন 4 B6 এডিশনটি পারচেজ করতে যাচ্ছেন, ভাই আমাদের লোকেশনটা হচ্ছে 99/B মালিবাগ চৌধুরীপাড়া, অপোজিট অফ আবুল হোটেল। সো আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের এই শোরুম। আসসালামু আলাইকুম রহমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই বলেছিলেন যে শাকিল ভাই আজকে আসেন, একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ আমাদের জন্য? আচ্ছা ভাই, সারপ্রাইজটা হচ্ছে আমাদের নতুন কিছু স্টক অ্যাড হয়েছে, যেটা কিন্তু অনেক দিন ধরে ছিল না, বাট এই মুহূর্তে কিন্তু কারো কাছে না থাকলেও কিন্তু বাইক শপে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আজকে আপনার ভিডিওতে আমরা জানাবো আমাদের নতুন স্টকে কোন কোন বাইকটা আছে সেই বিষয়টাতে। সো ভাইয়া শুরুতে চলে যাই, নতুন সারপ্রাইজ সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি অনেক দিন ধরে কিন্তু R15 ভার্সন 4 এর BS7 এর ইনটেন্সিটি হোয়াইট যে কালারটা একদম ধবধবে সাদা হোয়াইট অ্যাঞ্জেল বলে থাকি, এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের বাইক শপে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এর কালার কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট পরিমাণ খুব আই ক্যাচি একটি কালার। অ্যান্ড হচ্ছে রিম কালারটা যদি বলি, রিমটা হচ্ছে কিন্তু অরেঞ্জ টাইপের একটা কালার ভ্যারিয়েন্ট আছে। ফ্রন্ট সাইডের লুকসটাও কিন্তু অনেক অসাধারণ, তার পাশাপাশি এটিতে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন আছে, তার পাশাপাশি থাকছে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, মানে অনেক ধরনের ফিচার আছে এই বাইকটিতে, তার পাশাপাশি ফুল ডিজিটাল মিটার তো আছে। ভাইয়া অসাধারণ লুকসের এই বাইকটার একটু প্রাইসটা একটু বলে দিই, এটা কিন্তু আমাদের আফটার লং টাইম, আমাদের অনেক দিন পরে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে। প্রাইস দাঁড়াচ্ছে 650,000 টাকা, অর্থাৎ R15 ভার্সন 4 এর BS7 এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে 650,000 টাকা, বাট খুবই সীমিত স্টক, যে কারণে আপনি যদি এই বাইকটা পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে সবার আগে বাইক শপে আসতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে আপনার এই পছন্দের বাইকটা আপনি সবার আগে পারচেস করতে পারেন। 650,000 টাকায় পাচ্ছেন হোয়াইট অ্যাঞ্জেল না? ইয়েস ভাইয়া, হোয়াইট কালারটি। ওকে, অ্যান্ড হচ্ছে ভাইয়া চলে যাব আরেকটা সারপ্রাইজ, মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরে কিন্তু R15 M এই সেগমেন্টের কিন্তু BS6 এডিশনটি কিন্তু অ্যাভেলেবেল ছিল না, বাট এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে R15 ভার্সন 4 এর R15 ভার্সন M এর BS6 এডিশনটি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো হচ্ছে এটিতে কিন্তু ডাবল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম রয়েছে, কালার কম্বিনেশন অনেক জোস, অ্যারোডাইনামিক শেপ কিন্তু লুকসটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, অ্যান্ড হচ্ছে লুকসটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটিতে, অ্যাজ এ স্পোর্টস বাইক এর লুকসটা কিন্তু অনেক অসাধারণ। তো আমি একটু প্রাইসে চলে যাচ্ছি, R15 M BS6 ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে 610,000 টাকা। 610,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এম R15 M সেগমেন্টটি। সো এটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকদিন পরে আসলো। শুধু স্পোর্টস সেগমেন্টে আরেকটি ভ্যারিয়েন্ট আছে যেটিও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে, যারা হচ্ছে ব্লু লাভার, অর্থাৎ হচ্ছে R15 ভার্সন 4 এর BS6 এডিশনটি যাদের পছন্দ, রেসিং ব্লু, বিশেষ করে রেসিং ব্লু যেটি কিন্তু একদম শাইনি একটা ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু এর কম্বিনেশন। সো এর প্রাইসটা হচ্ছে বর্তমানে প্রাইস দাঁড়াচ্ছে 6 লক্ষ টাকা। সো 6 লক্ষ টাকা আপনারা কিন্তু R15 ভার্সন 4 এর BS6 রেসিং ব্লু এডিশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন বাইক শপ থেকে। তো এইটার স্টকটা কিন্তু খুবই সীমিত, সো সবার আগে আসতে হবে যাতে হচ্ছে এই পছন্দের বাইকটা আপনি নিতে পারেন। তবে ভাই আরেকটা বিষয় একটু বলে দিই, অনেকের কাছে অলরেডি ধরেন আপনি একটা বাইক ইউজ করছেন ভাইয়া, বাট আপনি চাচ্ছেন যে ইয়ামাহা ব্র্যান্ডের R15 সেগমেন্টের একটা শখ আপনার, যে ছেলেদের কিন্তু স্পোর্টস বাইকের প্রতি একটা শখ বা ফ্যাসিনেশন থাকে, চাচ্ছেন যে একটা স্পোর্টস বাইকের স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক নিতে, বাট হয়তো বা ক্যাশ বা হচ্ছে আদার্স ইস্যুর কারণে হয়ে থাকছে না, বাট অলরেডি একটা বাইক ইউজ করছেন, তাহলে কি করবেন? আপনি আপনার বাইকটা নিয়ে সোজা চলে আসবেন বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে, আমরা আপনার বাইকটা দেখে একটা ভ্যালু দিব বা ভ্যালু ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, আপনি যে একটা বাইক ইউজ করছেন, বাইকটার প্রাইস আমরা ধরলাম 2 লক্ষ টাকা, আপনি R15 ভার্সন 4 BS6 এডিশনটি পারচেস করতে যাচ্ছেন যার প্রাইস হচ্ছে 6 লাখ টাকা, তাহলে আপনার বাইকের প্রাইসটা মাইনাস করে যে 4 লক্ষ টাকা থাকবে ওই প্রাইসটা দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি বাইক শপ থেকে কিন্তু একটা বাইক এক্সচেঞ্জ করতে পারবেন, এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন, অর্থাৎ পুরোনো বাইকটি দিয়ে আপনি নতুন ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো মডেলের বাইক পারচেস করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা যারা R15 সিরিজের বাইকটা এক্সচেঞ্জের মাধ্যমে পারচেস করবেন তারা কিন্তু স্পেশালি পেয়ে যাবেন 5,000 টাকা ক্যাশব্যাক অফার। 5,000 টাকা ক্যাশব্যাক অফার, বিশাল ক্যাশব্যাক অফার। স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোতে ভাই সচরাচর খুব একটা বেশি ক্যাশব্যাক অফার থাকে না, বাট আপনারা যারা হচ্ছে
পুরনো বাইকটি জমা দিয়ে নতুন ইয়ামা ব্র্যান্ডের বাইক পারচেস করবেন, যে কোনো ব্র্যান্ড লাইক সুজুকি, টিভিএস, হোন্ডা, হোয়াট এভার, বাজাজ, যে কোনো মডেলের বাইক এক্সচেঞ্জ করে বা ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে ইয়ামা ব্র্যান্ডের বাইক পারচেস করবেন, তারা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন 5000 টাকা ক্যাশব্যাক অফার। দেন ভাই নতুন আরেকটা চমক আছে আমাদের, আচ্ছা নতুন আরেকটা চমকে যাওয়ার জন্য নিতে চাচ্ছি। আচ্ছা ভাই আমাদের লোকেশনটা হচ্ছে 99/B মালিবাগ চৌধুরী পাড়া, অপোজিট অফ আবুল হোটেল। সো আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের এই শোরুম, এটা হচ্ছে আবুল হোটেল, আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আবুল হোটেল, আপনারা স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আবুল হোটেলের মোড় বা সার্জেন্টটা যেখানে থাকে সেইখানটাই, সেই মোড়টা 61/B ঢুকতে একদম মুখে যে রাস্তাটা এই রোডটাতে হচ্ছে আমাদের এই শোরুমটা অবস্থিত। ওকে এর পাশাপাশি আমরা কোনটা যাবো, MT15 ব্ল্যাকটার কিন্তু ভাই আপনি ভালো করে জানেন হিউজ পরিমাণ একটা চাহিদা আছে, কজ হচ্ছে লুকস অ্যান্ড হচ্ছে কালার কম্বিনেশনটা, কারণ ব্ল্যাকটা হচ্ছে আমরা যারা হচ্ছে বাইক লাভার আছি বা বাইকার আছে তাদের কাছে কিন্তু এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক পছন্দের, পছন্দের একটি কালার, রাইট। কজ হচ্ছে লুকসটা কিন্তু অনেক এগ্রেসিভ, আপনার MT15 ভার্সন 1 এর যে লুকসটা আছে এটা লুকসটা কিন্তু এগ্রেসিভ, প্লাস হচ্ছে ফুল ব্ল্যাক, যে কারণে কিন্তু এর লুকসের সাথে কালার কম্বিনেশন অসাধারণ একটা এগ্রেসিভনেস হচ্ছে শো করছে। সো এটিতে কিন্তু 145cc একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, তার পাশাপাশি ডাবল ডিস্কের সাথে ABS ব্রেকিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে, আর লুকসটা কিন্তু অনেক অসাধারণ। বর্তমানে MT15 ভার্সন 1 এই বাইকটার কিন্তু টর্ক কিন্তু হিউজ, ইনিশিয়াল পাওয়ারটা কিন্তু অনেক ভালো। সো প্রাইসিংটা বলে দিচ্ছি, MT15 ভার্সন 1 BS4 এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে 4,39,000 টাকা। সো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু ব্ল্যাক এডিশনটি কিন্তু খুবই সীমিত স্টক, মাত্র একটা কোয়ান্টিটি আছে, 4,39,000 এই বাইকটি পেয়ে যাচ্ছেন, বাট খুবই সীমিত স্টক। ওকে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে নিতে পারছেন। ওকে এর পাশাপাশি দেখবো কিন্তু আমরা বাংলাদেশ হচ্ছে হ্যাঁ সব থেকে জনপ্রিয় যে বাইক এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2। ভার্সন 2 টা হচ্ছে ফেমাস হচ্ছে এর ওভারঅল কালার কম্বিনেশন, এর হচ্ছে কন্ট্রোলিং, কমফোর্টনেস, ব্রেকিং সিস্টেম সব দিকের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু খুবই ফেমাস আমাদের কাছে। তো বর্তমানে এই অলরাউন্ডার সেগমেন্টের বাইকটার প্রাইস দাঁড়াচ্ছে কত, রেগুলার প্রাইস 2,39,000 টাকা, এবং আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন 5,000 টাকা ক্যাশব্যাক অফার। সো আফটার ক্যাশব্যাক অফার FZS FR ভার্সন 2 এই বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে 2,34,000 টাকা, 2,34,000 টাকায়। ইয়েস, তবে ভাইয়া ফার্স্টে বলেছিলাম যে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে, যারা আপনারা পুরনো বাইকটি জমা দিয়ে নতুন ইয়ামা ব্র্যান্ডের FZ ভার্সন 2 বাইকটা পারচেস করবেন তারা কিন্তু রেগুলার যে 5,000 টাকা ক্যাশব্যাক অফার আছে এর পাশাপাশি কিন্তু আরও পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশব্যাক অফার, অর্থাৎ এক্সট্রা 1,500 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন শুধুমাত্র FZS ভার্সন 2 ক্ষেত্রে। এটা হ্যাঁ FZ ভার্সন 2 এবং স্যালুটো বাইকটার ক্ষেত্রে, স্যালুটো যেটা এখন আমরা চলে যাব আমাদের স্যালুটো সেগমেন্টটিতে। তবে একটা বিষয় হচ্ছে স্যালুটো বাইকটিতে কিন্তু আপনারা স্পেশালি কিন্তু ক্যাশব্যাক অফার অ্যান্ড হচ্ছে ভ্যালু পেয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে আমরা যদি বলি এই বাইকটা কেন এত স্পেশাল অ্যান্ড হচ্ছে কেন এই বাইকটা কিন্তু স্পেশাল হবে না, কারণ হচ্ছে এই বাইকটি স্পেশাল কজ হচ্ছে স্পেশাল মাইলেজের জন্য, আচ্ছা, এবং হচ্ছে এর স্মার্ট লুকস অনেক অসাধারণ। তো বর্তমানে স্যালুটো 125cc এই বাইকটি আমাদের বাইক শপে অ্যাভেলেবেল আছে, দুটি কালার ভ্যারিয়েন্ট হয় ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক, সো দুটি ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে 1,58,000 টাকা। তবে এর কিছু উল্লেখযোগ্য বিষয় বলে দিই, এই বাইকটাতে ইউজ করা আছে UBS ব্রেকিং সিস্টেম, অর্থাৎ ইউনিফাইড ব্রেকিং সিস্টেম, আপনি যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন তখন সামনে এবং পিছনে দুইটা ব্রেক একই টাইমে কাজ করে, যার ফলে কিন্তু ভালো একটা ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, দুইটা ব্রেক একই টাইমে ব্রেক একটা ব্রেক প্রেস করলে দুইটা যখন কাজ করবে তখন কিন্তু আপনার চাকাটা কিন্তু স্টেবল থাকবে, মানে হচ্ছে একই প্লেসে হচ্ছে যখন ব্রেকটা করবেন তখন কিন্তু এটা ব্রেকটা খুব ভালো হবে। অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এর মাইলেজ, যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটা বাইক চাই সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা অনেক অসাধারণ একটা মাইলেজটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। তো বর্তমানে হচ্ছে আপনাদের স্যালুটো 125cc এই বাইকটির মাইলেজ কিন্তু অনেক অসাধারণ, মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছেন 78 কিলোমিটার পার লিটার, অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অনুযায়ী হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 60+, অনেক যথেষ্ট পরিমাণ ভালো একটা মাইলেজ, অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে 1,58,000 টাকা, 1,58,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যালুটো 125cc এই স্পেশাল সেগমেন্টের বাইকটি। ওকে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি,
আচ্ছা ভাইয়া, এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে FZ ভার্সন 3 এর BS6 ম্যাট রেড ভ্যারিয়েন্টটি। তবে আপনাদের সুবিধার্থে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কাছ থেকে ডিল্যাক্স এডিশনের বাইকগুলো পারচেস করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের বাইক শপ মালিবাগে এসে প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং করার মাধ্যমে আপনারা যখন বাইকটি পারচেস করবেন, আমাদের বর্তমানে বর্তমান হচ্ছে ডিল্যাক্স এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে 2,79,000 টাকা, এবং স্পেশালি এই বাইকটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন 5,000 টাকা ক্যাশব্যাক অফার। আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে 2,74,000 টাকা। অ্যান্ড ডিল্যাক্স বাইকটি যারা আপনারা পারচেস করবেন বুকিং এর মাধ্যমে, বুকিং এটা আমরা হচ্ছে অল অ্যান্ড হচ্ছে 20-30 তারিখের মধ্যে ডেলিভারি করে থাকবো বাইকগুলো। অ্যান্ড হচ্ছে এর টাইমে যারা প্রি বুকিং করবেন 20 তারিখের পূর্বে, তারা কিন্তু স্পেশালি পেয়ে যাবেন আরও 2,000 টাকা ক্যাশব্যাক অফার। তো হচ্ছে এটা ছিল আমাদের ডিল্যাক্স এডিশনটির বিষয়। অ্যান্ড হচ্ছে ম্যাট রেড এর বিষয়ে একটু বলে দিই, ম্যাট রেড এই এডিশনটিতে কিন্তু আপনারা ডাবল ডিক্সির সাথে সিঙ্গেল চ্যানেল ইভিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, 149cc একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর হচ্ছে এই লুকসটা কিন্তু মাস্কুলার হওয়াতে কিন্তু লুকসটা কিন্তু টোটালি ডিফারেন্ট লাগছে ট্যাঙ্ক পার্টটা। আর আরেকটা বিষয় হচ্ছে এর প্রাইসিংটা একটু বলে দিই, বর্তমানে বাইকটা রেগুলার প্রাইস 2,75,000 টাকা, এবং আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন 8,500 টাকা ক্যাশব্যাক অফার। বিশাল একটা কিন্তু ক্যাশব্যাক অফার, 8,500 টাকা ডিসকাউন্ট, 8,500 টাকা ক্যাশব্যাক অফার। সো আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে 2,66,500 টাকা। সো 2,66,500 টাকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন FZS FI ভার্সন 3 BS6 রেড ভ্যারিয়েন্ট। কিন্তু স্পেশালি কিন্তু 8,500 টাকা ক্যাশব্যাক অফারে আমাদের কাছ থেকে কিন্তু FZS FI ভার্সন 3 এর BS6 ম্যাট রেড এই ভ্যারিয়েন্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন, অসাধারণ কালার কম্বিনেশন। অ্যান্ড হচ্ছে এর যে ব্লু ভ্যারিয়েন্টটি আছে, ব্লু ভ্যারিয়েন্ট হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,70,000 টাকা পড়বে। আচ্ছা, এর পাশাপাশি আপনি যে ভিডিও শুরুতে আমাদেরকে বললেন যে শাকিল ভাই আজকে একটা স্পেশাল চমক দিব আপনাদেরকে, সেই চমকটা কোথায়? আচ্ছা, সেই চমকটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা অনেকে কিন্তু আমাদের কমেন্টস করছেন যে MT15 ভার্সন 2 এর রেসিং ব্লুটা কবে আসবে। আচ্ছা, তো সারপ্রাইজ সেটা হচ্ছে যে এটা আমাদের কাছে কিন্তু MT15 ভার্সন 2 এর রেসিং ব্লু এডিশনটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ভার্সন 4 এর পরে যারা হচ্ছে এই এডিশনটি পছন্দ করতেন, রেসিং ব্লু এডিশনটি, যেটা তারা কিন্তু অনেকে পছন্দ করতেন, কজ হচ্ছে এর রেয়ার পার্টে কিন্তু যে টায়ার বা হচ্ছে রিমটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা ব্লু একটা শেড আছে। অ্যান্ড হচ্ছে এর যদি ট্যাঙ্ক পার্টে যায়, ট্যাঙ্ক পার্ট হচ্ছে ফুললি ব্লু একটা রেসিং ব্লু একটি কালার ইউজ করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডের রিমটাতে কিন্তু আপনারা দেখছেন কালারফুল। সো এই বাইকটার কালারটার কারণে কিন্তু এটা কিন্তু আপনারা খুবই পছন্দ করেন, এর এগ্রেসিভ লুকসটা কিন্তু অনেক অসাধারণ। প্লাস ফ্রন্ট সাইডে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনও কিন্তু পেয়ে যাচ্ছে, পাশাপাশি থাকছে ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমও, অ্যান্ড থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি। তো এটা কিন্তু আমাদের কাছে খুবই পছন্দের একটা কালার। অ্যান্ড হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এটা পছন্দ করেন, অ্যান্ড আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলেন MT15 ভার্সন 2 এর রেসিং ব্লুটা কবে আসবে। সো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু সারপ্রাইজ, সেটা হচ্ছে MT15 ভার্সন 2 অফিসিয়ালি রেসিং ব্লুটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে 5,25,000 টাকা। সো 5,25,000 টাকা কিন্তু আপনারা রেসিং ব্লু এই এডিশনটি কিন্তু আমাদের কাছ থেকে খুবই ইজিলি পারচেস করতে পারবেন। তো ভাইয়া, আমরা হচ্ছে সারপ্রাইজটা দেওয়া শেষ হলে এখন আমাদের স্কুটার সেগমেন্টে চলে যাই। আমাদের কাছে কিন্তু স্কুটার সেগমেন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু অনেকেই আছেন যারা সিটিতে এবং হাইওয়েতে খুবই রিল্যাক্স একটা রাইড এনজয় করতে চাচ্ছেন। বিশেষ করে সিটিতে আমরা অনেকে অফিসে যাতায়াত করি, বাট চাচ্ছি একটা 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 কমফোর্টেবল হচ্ছে বা রিল্যাক্স করা যায় এরকম একটা হচ্ছে বাইক বা হচ্ছে স্কুটার, তাদের জন্য কিন্তু এই এই বাহনটি কিন্তু বেস্ট। কজ হচ্ছে এর এটিতে ব্রেকিং সিস্টেমও কিন্তু অনেক অসাধারণ, এর সিটিং পজিশন যদি আপনারা দেখেন ফ্ল্যাট, অ্যান্ড হচ্ছে সিটটা কিন্তু প্রশস্ত হওয়ার কারণে খুবই রিল্যাক্স একটা রাইড করা যায়। আমাদের অনেক কাস্টমার এসে আমাদেরকে এটাই বলেন যে এটা অ্যাজ লাইক অ্যাজ সোফা টাইপের, কজ হচ্ছে এর কমফোর্ট নেই, তাই মনে হচ্ছে বসে এতটা রিল্যাক্স পাচ্ছেন, এই কারণেই বলাম। অ্যান্ড এটিতে কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, ডুয়েল পারপাস টায়ার ইউজ করার কারণে আপনি অন রোড অফ রোড বলছে এটা কিন্তু ভালোভাবে রাইড করতে পারছেন। আচ্ছা ভাইয়া, প্রাইসটা একটু বলে দিই, বর্তমানে রেইজেড আর রিসেটালি 125cc এই স্কুটার সেগমেন্টের প্রাইস দাঁড়াচ্ছে 2,70,000 টাকা, 2,70,000 টাকা, এবং দুটি কালার ভ্যারিয়েন্ট আছে, আর্মি গ্রিন অ্যান্ড হচ্ছে রেসিং ব্লু। সো দুটি ভ্যারিয়েন্টই কিন্তু আমাদের বাইক শপ আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, বাট খুবই সীমিত স্টক। সো যারা 125cc এই স্কুটার সেগমেন্টগুলো পছন্দের এই কালার ভ্যারিয়েন্টগুলো পারচেস করতে চাচ্ছেন, তারা একটু আর্লি আসবেন যাতে সবার আগে আপনি কিন্তু আপনার পছন্দের স্কুটার সেগমেন্টটি পারচেস করতে পারেন। আচ্ছা, আরও একটা প্রশ্ন জানা ছিল আমার, সেটি হচ্ছে যে আপনারা কি EMI সিস্টেমে বাইকগুলো দিয়ে থাকেন? হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে ক্রেডিট, আপনারা যদি ক্রেডিট, অনেকে অনেক কাস্টমার আমাদের কাছে আসেন যারা হচ্ছে
আপনার কাছে দেখা যাচ্ছে যে আপনার ক্যাশ কিছুটা কম থাকে, তারা কিন্তু চাইলে খুব ইজিলি একটা ওয়ে ফলো করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের যে বাইকটি পারচেজ করতে চাচ্ছেন সেই বাইকটির জন্য আপনারা কিন্তু আপনাদের ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন। ক্যাশ কিছুটা কম আছে, নো ইস্যু, আপনার ক্রেডিট কার্ড আছে তাহলে আপনার ক্রেডিট কার্ড ইউজ করেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপনার বাইকের প্রাইসের 50% ডাউন পেমেন্ট অ্যান্ড 50% ক্যাশের মাধ্যমে, বা হচ্ছে সরি 50% ক্যাশ অর 50% ডাউন পেমেন্ট অ্যান্ড 50% ইএমআইয়ের মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু আপনার পছন্দের বাইকটা কিন্তু বাইক শপ থেকে পারচেস করতে পারবেন। সো এছাড়া 0 থেকে 6 মান্থ 0% ইন্টারেস্টে, তো এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ে অ্যান্ড হচ্ছে যেটা কিন্তু আপনি খুব ইজিলি আমাদের কাছ থেকে বাইকটা পারচেস করতে পারেন। সো এই ছিল আমাদের ওভারঅল লাইভের বিষয়টি। তারপর হচ্ছে আমরা যেহেতু লাইভের শেষ মুহূর্তে চলে আসলাম, আপনাদের সুবিধার্থে একটু বলে দেই আমাদের শপের অ্যাড্রেসটা। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে 99/B মালিবাগ চৌধুরী পাড়া, অপোজিট অফ আবুল হোটেল, আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটি অবস্থিত। সো আশা করছি নেক্সট কোনো হচ্ছে ভিডিওতে এবং বা লাইভ সেশন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের অফিসিয়াল যে ফেসবুক সাইটটি আছে সেটির নাম হচ্ছে বাইক শপ, বাইক শপ লিখে আপনারা ফেসবুকে সার্চ করলে আমাদের অফিসিয়াল বাইক শপ ইয়ামাহা লোগো সম্বলিত যে পেজটি আছে বাইক শপ লিখলে যেটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ ফেসবুক পেজ। তো সে পর্যন্ত আশা করছি আপনাদেরকে সকল ডিটেলস জানাতে পেরেছি, এবং হচ্ছে আপনাদের যদি এর বাইরে কোনো কোয়েরিজ থাকে বা ডিটেলস জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, বা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। সো আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ইয়ামার সাথে থাকবেন। সো ইয়েস ইয়ামা।